উত্তমাশা ইউটিউব পরিবারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদেরকে স্বাগত জানাই। নবম শ্রেণীর গণিতের আজকের ক্লাসে আমরা তোমাদের পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা এই অধ্যায়ের 110 নম্বর পৃষ্ঠায় যে সমস্ত এমসিকিউ রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি সলভ করার আগে এর পিছনে যে ধারণা রয়েছে সেই ধারণাটা একবার দেখে নেওয়া যাক। আমরা আগের দিন দেখেছিলাম যে a0 x^n প্লাস a1 x^n-1 এমন যদি কোনো রাশি থাকে তাহলে তাকে বলা হয় পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এবং এখানে একটি চল বা একটি ভেরিয়েবল রয়েছে x, তাই একে বলা হয় এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবল। এখন এটা দেখো, x এর একটা ফাংশন বলা যেতে পারে। ফাংশন কাকে বলে যদি না জানা থাকে মোটামুটি বুঝে নাও, এটি x দিয়ে গঠিত একটি সংখ্যামালা। যেহেতু এই সংখ্যামালাটি x দিয়ে গঠিত একটি সংখ্যামালা, তাই একে x এর অপেক্ষক বা ফাংশন অফ x বলা হয় এবং সেটি fx দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে এত বড় সংখ্যামালাটি বারবার না লিখে তাকে আমরা শুধুমাত্র fx দ্বারা চিহ্নিত করব। x এর যে মানের জন্য এই পলিনোমিয়ালটির মান শূন্য হয়ে যায় তাকে বলা হয় এই পলিনোমিয়ালের জিরো বা এই বহুপদী সংখ্যামালার শূন্য। তাহলে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য বা জিরো অফ আ পলিনোমিয়াল কাকে বলবো? না, x এর যে মানের জন্য fx এর মান শূন্য হবে। ধরা যাক x এর মান k হলে fx এর মান শূন্য হয়ে যাবে, তাহলে fk ইকুয়াল টু জিরো হবে। x এর জায়গায় k বসালে fx এর মান শূন্য হয়ে যাবে, তাই k কে বলা হবে কি? k কে বলা হবে fx এর শূন্য, fx এর শূন্য বা জিরো বলা হবে। ধরা যাক k এর মান 2 এর জন্য fx এর ভ্যালু শূন্য হয়ে যাবে, তাহলে f2 ইকুয়াল টু জিরো হবে। যদি f2 ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ 2 যদি fx এর একটি শূন্য বা জিরো হয়, তাহলে x-2 হবে এই পলিনোমিয়ালটির একটি উৎপাদক বা ফ্যাক্টর। বোঝা গেল? তাহলে x এর যে মানের জন্যে পলিনোমিয়ালের মান শূন্য হয়ে যায় তাকে বলা হয় ওই পলিনোমিয়ালের শূন্য বা ওই বহুপদী সংখ্যামালার শূন্য। আর যে মানের জন্য শূন্য হয় সেটি যদি k হয়, যেমন এখানে আমি k এর মান ধরে নিয়েছি 2, যদি 2 এর জন্য fx এর ভ্যালু শূন্য হয় তাহলে x-2 হবে এই পলিনোমিয়ালের একটি উৎপাদক বা ফ্যাক্টর। আর পলিনোমিয়ালের উৎপাদক ওই পলিনোমিয়ালটিকে ভাগ করে, অর্থাৎ সম্পূর্ণ পলিনোমিয়ালটি ওর উৎপাদক বা ফ্যাক্টরগুলি দ্বারা বিভাজ্য হয়। তাই x-2 এই পলিনোমিয়ালটিকে ভাগ করতে পারবে বা এই পলিনোমিয়ালটি x-2 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? এবার দেখো এখানে কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে যে x³ + 6x² + 4x + k বহুপদী সংখ্যামালাটি x+2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? দেখো, x+2 দ্বারা বিভাজ্য তার অর্থ হলো x এর মান -2 হলে এই যে বহুপদী সংখ্যামালাটি রয়েছে সেটি শূন্য হয়ে যাবে। অর্থাৎ x এর জায়গায় যদি -2 বসিয়ে দেওয়া যায় তাহলে এই বহুপদী সংখ্যামালার মান শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখানে ছিল যে x+2 এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক, কারণ x+2 দ্বারা এই বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য। আমরা এটাকে এইভাবে লিখতে পারি x-2, অর্থাৎ -2 এটি হবে এই বহুপদী সংখ্যামালার একটি শূন্য। তাহলে এই বহুপদী সংখ্যামালায় -2 বসালে এটি শূন্য হবে। দেখো, -2 যদি এই বহুপদী সংখ্যামালায় বসানো যায় তাহলে -2 হোল কিউব হবে -8 প্লাস সিক্স -2 হোল স্কোয়ার। তাহলে 6 × -2 হোল স্কোয়ার হবে 4 প্লাস 4 × -2 -8 প্লাস k, এর ভ্যালু হয়ে যাবে শূন্য। তাহলে এখান থেকে সলিউশন করলে পাওয়া যাবে 4×6 = 24, 24 - 16 প্লাস k = 0, এর অর্থ হলো k = -8। তাহলে k এর মান হয়ে যাবে -8। বোঝা গেল? নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো fx বহুপদী সংখ্যামালার f(-½) = 0 হলে fx এর একটি উৎপাদক হবে f(-½) = 0। যদি আমাদের কখনো f(-½) = 0 হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে x-√ এটি ওর একটি উৎপাদক হবে। আর আমাদের এখানে fx এর একটি উৎপাদক জানতে চেয়েছে,
তাহলে এফ এক্স এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস অফ মাইনাস হাফ, এটা সমান আমরা কি বলতে পারি টু এক্স মাইনাস ওয়ান বাই টু, টু এক্স প্লাস ওয়ান বাই টু, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে টু এক্স প্লাস ওয়ান বাই টু হলো এর একটি উৎপাদক। এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান বাই টু অপশানে নেই, কিন্তু আমরা এটা বলতে পারি যে টু এক্স প্লাস ওয়ান বাই টুকে আমরা এইভাবে লিখতে পারি হাফ অফ টু এক্স প্লাস ওয়ান, তাহলে টু এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক হয়ে যাবে। এইভাবে যদি আমরা ভেঙে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে টু এক্স প্লাস ওয়ান এটি হলো এই এফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। ওকে, থার্ড প্রশ্ন রয়েছে, দেখো এফ এক্স বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক কিন্তু জি এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক কার হবে? দেখো এফ এক্স যদি এক্স মাইনাস ওয়ানের উৎপাদক হয় তাহলে এক্স মাইনাস ওয়ান এফ এক্স জি এক্স এর উৎপাদক হবে, আর কারোর উৎপাদক হতে পারে না, কারণ দেখো এক্স মাইনাস ওয়ান এফ এক্স জি এক্সকে ভাগ করবে, কিন্তু এখানে মাইনাস এফ এক্সকে ভাগ করবে কিন্তু জি এক্সকে তো ভাগ করবে না, কারণ এর কোনো উৎপাদক নয়, তাহলে মাইনাস এফ এক্স প্লাস জি এক্সকে ভাগ করতে পারবে না। এখানেও এফ এক্সকে ভাগ করবে কিন্তু জি এক্সকে ভাগ করতে পারবে না, তাই এফ এক্স মাইনাস জি এক্সকে ভাগ করতে পারবে না। এখানেও একই ব্যাপার, এফ এক্স প্লাস জি এক্স ইন্টু জি এক্স, তো এফ এক্সকে ভাগ করতে পারবে কিন্তু জি এক্সকে ভাগ করতে পারবে না, আবার জি এক্সকেও ভাগ করতে পারবে না, তাই এই গোটা রাশিটাকেও ভাগ করতে পারবে না। ওকে, তাহলে এখানে পাওয়া গেল যে এফ এক্স বহুপদী সংখ্যামালার যদি এক্স মাইনাস একটি উৎপাদক হয় কিন্তু জি এক্স এর উৎপাদক যদি না হয় তাহলে ওটু শুধুমাত্র ওদের গুণফলকেই ভাগ করতে পারবে। নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন রয়েছে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালার এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক হবে যখন, এটা হয় যখন এন একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। দেখো এন একটি ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এখানে অল্টারনেট হতে থাকে এবং শেষে প্লাস ওয়ান হয়। এটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, মনে করে রাখবে। লাস্ট প্রশ্নটি রয়েছে, দেখো এ এন টু দি পাওয়ার ফোর প্লাস বি এন কিউব প্লাস সি এন স্কোয়ার প্লাস ডি এন প্লাস ই বহুপদী সংখ্যামালার এন স্কোয়ার মাইনাস ওয়ান উৎপাদক হলে নিচের কোনটি হবে? এন স্কোয়ার মাইনাস যদি উৎপাদক হয় তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা এইভাবে ভাঙতে পারি, এন স্কোয়ার মাইনাস ওয়ান সমান এন মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা ছিল তার দুটো উৎপাদক হবে এন মাইনাস ওয়ান এবং এন প্লাস ওয়ান, অর্থাৎ ওই বহুপদী সংখ্যামালাটির এন ইকুয়াল টু ওয়ান একটি জিরো হবে এবং এন ইকুয়াল টু মাইনাস ওয়ান একটি জিরো হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে এই বহুপদী সংখ্যামালাতে যদি এন এর মান ওয়ান বসাই তাহলে এর পুরোটার মান জিরো হবে, আবার এন যদি মাইনাস ওয়ান বসাই তাহলে এর মান জিরো হবে। এন ইকুয়াল টু যদি ওয়ান বসানো যায়, এখন ওয়ানের যাই পাওয়ার করা হোক ওয়ানই হয়, এখানে ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ান হবে, ওয়ান কিউব ওয়ান হবে, ওয়ান স্কোয়ার ওয়ান হবে, আর এখানে এন এর মান তো শুধু ওয়ানই বসবে, তাহলে এর মান পাওয়া যাবে ওয়ান বসালে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু জিরো। কিন্তু তেমন কোনো অপশান এখানে নেই, তাহলে এন এর মান মাইনাস ওয়ান বসানো যাক। এখন দেখো মাইনাস ওয়ানের পাওয়ার যদি অড কিছু হয়, এন যদি অড হয় সেক্ষেত্রে মাইনাস ওয়ান টু দি পাওয়ার অড কিছু সংখ্যা হলে তার ভ্যালু হয়ে যায় মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার ইভেন কিছু হয়, যদি এন যদি ইভেন হয়ে যায় সেক্ষেত্রে হয়ে যায় ওয়ান। বোঝা গেল অড মানে অযুগ্ম সংখ্যা এক তিন পাঁচ সাত এগুলি, আর ইভেন মানে যুগ্ম সংখ্যা দুই চার ছয় এগুলি। তাহলে এখানে আমাদের এই বহুপদী সংখ্যামালায় এন এর ভ্যালু যদি মাইনাস ওয়ান বসানো যায় তাহলে কি আসবে? তাহলে এখানে আমরা এন এর মান মাইনাস ওয়ান বসালে পাবো এ ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস বি ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস সি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ডি ইন্টু ওয়ান প্লাস ই ইকুয়াল টু জিরো, এই রাশিমালাটিকে পাবো। তাহলে এখান থেকে আমরা পাবো এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু জিরো, সরি এখানে মাইনাস ওয়ান হবে, তাহলে এখানে হবে মাইনাস ডি, মাইনাস ডি প্লাস ই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পাওয়া গেল এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। তাহলে আমাদের অপশান নম্বর এ হয়ে যাবে কারেক্ট, এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি। এখানে আমাদের এই পুরোটা করার দরকার নেই, আমরা শুধু এখানেই দেখব যে এন স্কোয়ার মাইনাস ওয়ান এটি উৎপাদক হওয়া মানে এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান উৎপাদক হবে, তার মানে এন এর ভ্যালু ওয়ান এবং এন এর ভ্যালু মাইনাস ওয়ান হবে। এখন এন এর ভ্যালু ওয়ান বসালে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়াল টু জিরো হবে, সেটা আমাদের অপশানে নেই, আর এন এর ভ্যালু যদি মাইনাস ওয়ান বসানো যায় সেক্ষেত্রে যেখানে পাওয়ার ইভেন রয়েছে সেগুলি প্লাসে থাকবে আর যেখানে পাওয়ার অডে রয়েছে সেটা মাইনাসে চলে যাবে, মাইনাসে যেগুলি চলে যাবে সেগুলি সমান চিহ্নের ওপারে পাঠালে প্লাসে আসবে,
তাহলে সেই ধারণা যদি পরিষ্কার থাকে আমাদের মাথায় তাহলে সেখান থেকে আমরা করে ফেলতে পারবো এ প্লাস সি প্লাস ই ইকুয়াল টু বি প্লাস ডি, অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট। এভাবে খুব দ্রুত আমরা করতে পারি। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পরের যে এমসিকিউগুলি রয়েছে সেগুলি সমাধান করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, বাই বাই।